কত কিছু হতো যা হয়নি, যা কিছু হয়েছে তা কি কাম্য ছিল? স্বপ্ন ছাড়া কর্মফল কি সম্ভব? লক্ষ্যহীন কর্ম কি কখনো হয়? কিন্তু আমি তাই করেছি। জীবনে কখনো ভাবিনি আমি কি হব। বেঁচে থাকা ও জীবনের কিছু চাহিদা মেটানোর জন্য যা কাজ করেছি তার কোনো লক্ষ্য ছিল না। কিন্তু সবার স্বপ্নের বাস্তব রূপায়ণ কি ঘটে? জীবনে যার যা চাহিদা তা কি মেটে? কিছু চেয়ে না পাওয়ার কষ্ট কি কিছু না চেয়ে না পাওয়ার কষ্টের থেকে বেশি নয়? তবে আমার তো সুখী হওয়ার কথা, যা কিছু ঘটেছে লক্ষ্যহীন কর্মের ফলে, যা কিছু পেয়েছি তা লক্ষ্যহীন স্বপ্নের জন্য। আমি কোনো কিছু আকাঙ্ক্ষা করিনি, কোনো স্বপ্ন দেখিনি, শুধু চেয়েছি নিজের একাকিত্বকে আড়াল করে একসাথে পথ চলতে। আর তখনই পেয়েছি আঘাত। আড়াল থেকে বিধাতার কণ্ঠস্বর যেন বলে ওঠে, তুমি তো স্বপ্ন দেখনি, তাই তুমি স্বার্থপর নও। বন্ধন তো স্বার্থপর মানুষদের জন্য, তুমি একাই থাকো। একাকিত্বের আনন্দ ঘন মুহূর্তের অনুভূতি যেদিন তোমার মুখে হাসি ফোটাবে, জানবে সেই দিনই তুমি সার্থক, তুমি জয়ী। কিন্তু আমি, হে বিধাতা, প্রতিটি মানুষ তার নিজের কাছে কি একা নয়?